সবাইকে শুভেচ্ছা। আজকে আপনাদেরকে খুবই পরিচিত একটি রেসিপি দেখাবো, সেটা হলো গরুর মাথা মাংসের ভুনা। খুবই সুস্বাদু এই তরকারিটি, আমরা সবাই পছন্দ করি। তো শুরু করা যাক। প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিছু মাথা মাংস আছে। এই মাথা মাংসগুলো আমরা প্রথমে 30 থেকে 35 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন এখানে সেদ্ধ করা আছে, আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন এটি শুধু মাংসগুলো, আমি মাংসগুলো থেকে হাড্ডিগুলো আলাদা করে নিয়েছি, কারণ অনেকে আমরা মাথা মাংসে হাড্ডি খাই না। দেখুন আমি এগুলো মাংসগুলো আমি ছোটো ছোটো পিস করে আলাদা করে নিয়েছি, আমার সুবিধার্থে। ভিডিওটি যেহেতু নিজেই করতেছি, সুবিধার্থে আমি আপনাদেরকে সব কিছু হয়তো দেখাইনি। তো যাই হোক, আমি মাথার মাংসগুলো আলাদা করে নিয়েছি, এবং এই যে হাড্ডিগুলো আমি আলাদা করে নিয়েছি, এগুলো আমি দিব না, শুধুমাত্র মাংসগুলোই দিব। দেখুন এগুলো সেদ্ধ করা মাথার মাংস, আর দুই একটি আমি হাড্ডি দিয়েছি, যেটি আমরা অনেকে হাড্ডি পছন্দ করি, সেখানে দুই একটি হাড্ডি দেওয়া। এখানে আমার সব রকম মশলা দেওয়া আছে। এটি হলো গরুর মাথা মাংস সেদ্ধ করা, এটি পেঁয়াজ কুচি, আদা এবং রসুন, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো। এছাড়া এখানে আছে লবণ, তেজপাতা, দারচিনি, কাঁচা মরিচ, এলাচ, এটি বড় এলাচ, ছোটো এলাচও আছে, এক কাপ তেল, আচ্ছা গুঁড়ো মশলা ও এখানে গোলমরিচের গুঁড়াও আছে। তো চলুন রান্না করা যাক। তো বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দেব, এখানে আধা কাপ তেল, আপনার ইচ্ছাগুলো আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। তেলটি একটু গরম হয়ে আসলে আমরা এর উপর পেঁয়াজ কুচিটি দিয়ে দিব। তেলটি গরম হয়ে আসতেছে, পেঁয়াজ কুচিটি আমি দিয়ে দিলাম। ও একটি জিনিস বলা হয়নি, সেটা হলো যে এখানে কিন্তু 6 থেকে 7টি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, আপনারা ইচ্ছাগুলো আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আর পেঁয়াজটি দেওয়ার পরে ভালো করে নেড়ে নিতে হবে। একটু লাল হয়ে আসলে তখন আমরা এটার ভিতর দারচিনি, এলাচ আমরা দিয়ে দিব, এর আগ পর্যন্ত আমরা একটু নাড়ব। আপনারা দেখছেন নিশ্চয়ই সামান্য একটু লাল হয়ে এসছে। এখন আমরা দারচিনি, এলাচ দিতে পারি। এরপর একটু ভালো করে নাড়ব। সামান্য লাল হয়ে আসবে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। খুবই সহজ এই রান্নাটি, আপনারা ইচ্ছা করলে আমার এই ভিডিওটি দেখার পর, দু একবার দেখার পর আপনারা বাসায় ট্রাই করলে খুব সহজভাবেই পাবেন, খুবই সুস্বাদু। এখন আমরা 2 চামচ আদা বাটা দিয়ে দিব, এবং 1.5 চামচ রসুন বাটা দিব। এবার ভালো করে নাড়ব। একটু ভালো করে মিশিয়ে নিই যাতে ভালো করে মিক্সড হয়ে যায়।
বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিব। আমি অবশ্য 1.5 চামচ মরিচের গুঁড়ো দিলাম, কারণ আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এরপর হলুদ 1/2 চামচ, ধনিয়া 1 চামচ ধনিয়া গুঁড়া, জিরা 1 চামচ, ভালো করে নেড়ে নেব। চুলোর স্টিমটি কিন্তু সামান্য আঁচে রাখতে হবে, বেশি বাড়ানো যাবে না। এরপর লবণ দিব পরিমাণ মতো, আমরা যতটুকু লবণ খাই, যে যতটুকু খায় ততটুকুই দিব। আমি এখানে 1/2 চামচ লবণ দিয়েছি। এরপর ভালো করে মেশাবো ও একটু পানি দেব। পানিটি আজকে দিয়েছি আপনার একটু ভালো করে কষানোর জন্য, কারণ পেঁয়াজটি ভালো করে না কষলে কিন্তু মশলার যে একটি ফ্লেভার, একটি গন্ধ, সেটি রয়ে যাবে। এবং গন্ধটি যখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু গন্ধটা অনেকে নাকে লাগে। তো এই জন্য সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে আমরা মশলাটি কষাবো। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটি খুব ভালো করে কষাতে হবে, না কষলে কিন্তু মশলা গন্ধ রয়ে যাবে। ভালো করে কষাচ্ছি আমি। এরপর মাথার মাংসগুলো দিয়ে দিব। এবং একটু ভালো করে এটাকে মিক্সড করব, যাতে সম্পূর্ণভাবে ভালো করে এটি মশলাটি পুরো মাংসতে ভালোভাবে লাগে। দেখুন আপনারা, আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি। এখন আমি ঢেকে দিলাম। এটা প্রায় সম্পূর্ণ আমার মাথা মাংসটি কমপ্লিট হতে 30-40 মিনিট লাগবে। আমরা কিছুক্ষণ পর এটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেব, যাতে নিচের দিকে লেগে না যায়। আমরা একটু খেয়াল রাখবো, সামান্য আছে, মানে সামান্য গ্যাসের ভলিউম দিয়ে আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করবো এবং মাংসটাকে কষাবো। এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে এটি কষাতে সুবিধা হয়। পানি দিলে আরেকটি সুবিধা আছে, যেহেতু আমরা এটি সিদ্ধ করে নিয়েছিলাম, এটি আর সুবিধা আছে পানি দিলে। আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়েছি 2 বারে।
এবং ভালো করে নেড়ে আমি এটি আবার ঢেকে দেব। দেখুন আমি নাড়তেছি, কিছুক্ষণ পর আমি আবার দেখব যে কি অবস্থায় আছে। এখন আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে 6 থেকে 7টি গোলমরিচ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দেবো 1/2 চামচ। এই গরম মশলা গুঁড়োটি রান্না প্রায় শেষ পর্যায়ে দিতে হয়, এর জন্যই যে এটি ফ্লেভারটি খুব সুন্দর হয় এবং খুবই সুস্বাদু হয়। যেহেতু মাথার মাংস, এই জন্য আমরা শেষ পর্যায়ে গোলমরিচ ও গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলাম। এছাড়াও আমরা এখানে সয়া সস ইউজ করব। দেখুন মোটামুটি আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে। পুরো রান্নাটা কমপ্লিট হতে 30 থেকে 35 মিনিট বা 40 মিনিট সময় লেগেছে। দেখুন 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, এখন একটু ভালো করে নামবো। বন্ধুরা রান্নাটি কিন্তু হয়ে গেছে, গরুর মাথার মাংসের ভুনা, খুবই মজা হয়েছে, বোঝা যাচ্ছে খুব সুন্দর ফ্লেভার আসতেছে। আপনারা ইচ্ছা করলে বাসায় ট্রাই করলেই পারবেন, খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি। এখন আমরা কিছুক্ষণের মধ্যে এটি নামিয়ে ফেলব। আমরা কিন্তু এখানে কাঁচামরিচ, 2টি কাঁচামরিচ দিয়েছি যে আরেকটু ফ্লেভার, কাঁচামরিচে জানিনি একটু অন্যরকম ফ্লেভার আসে, সেজন্য 2টি কাঁচামরিচ দিয়েছি একটু অন্যরকম ফ্লেভার আসার জন্য। এবং কিছুক্ষণের মধ্যে আমরা এটি পরিবেশন করব। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের রেসিপিটি। আমি ঢেলে নিয়েছি, হয়ে গেল গরুর মাথার মাংসের ভুনা। অনেকে এটাকে মুড়ি বলে থাকেন, মুড়ি ভুনা। যাই হোক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের রেসিপিটি, আপনারা খুব সহজে বাসায় ইচ্ছা করলেই করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।